আসসালামু আলাইকুম, আমি হোসেন বিল্ডস মাহিন। আজকে থেকে আমার জীবনে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো, তো সবাই আমার পাশেই থাকুক। এখন আমি ক্লাস করতে যাব, ক্লাসের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। আজকে লেট হয়ে গেছে, 8:45 থেকে ক্লাস, অলরেডি 40 বাজে। কলেজে যাওয়া হবে। এটা হচ্ছে আমি প্রিন্ট করে আমাদের বাসার দরজা এখানে রেখে দিচ্ছি, কারণ আপনার বাসায় মাঝে মাঝে অনেক মেহমান আসতে পারে, এসে হয়তোবা আপনাদের বাসার যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারে, আপনার মা ভাই, হয়তোবা তারা পাসওয়ার্ডটি জানে না, আপনি জানেন, তখন তাদের আর পাসওয়ার্ডটি বলা লাগবে না, আপনাকে আর বিরক্ত করা লাগলো না। আপনার আত্মীয় স্বজনদের এটা দেখাই দিলে এখানে স্ক্যান করলেই হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা পেয়ে যাবে সাথে সাথে। সো আমি বলবো সবাই এমনটা করে ফেলবেন, যারা যারা ভিডিওটা দেখছেন, এটা খুবই সুবিধাজনক। তো সো আমি সবাইকে সাজেস্ট করব এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এটা খুবই হেল্পফুল, এটা করলে ইজি হয়ে যাচ্ছে। আর এখন তো সবার মোবাইলেই কিউআর কোড স্ক্যান করা যায় ডিরেক্ট, তো আমি বলবো যে এটা আপনারা করে ফেলুন। এখন কিছুক্ষণ টিভি দেখবো, টিভি দেখা যাক। টিভি দেখবো, চলে এসেছে চা, এখন আম্মু চা বানিয়ে দিল, চা খাবো আর টিভি দেখবো। গাইস, এখন ব্লগটা এডিট করব, আপনারা সবাই আমার ব্লগটা দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের কোন পার্টি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সবাই কাজ করুন, ধন্যবাদ।